সো এশিয়ান ফুটবল ইজ রাইজিং অর ইট ইজ জাস্ট আ মানি গেম এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লাস্ট সিজনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর মানে লাস্ট সিজন কেন বলছি লাস্ট ট্রান্সফার উইন্ডোতে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু করিম বেনজেমা এশিয়ার পথে এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো লিও মেসিকেও সৌদি আরবিয়া তারাও ল্যান্ড করাতে পারবে তো কী ঘটছে কী ঘটতে চলেছে সব কিছু নিয়ে কথা বলবো আর অবশ্যই স্পেশালি ইন্ডিয়ান ফুটবল সেখানে ট্রান্সফার রিলেটেড যা কিছু ঘটনা ঘটেছে সব কিছু নিয়ে কথা বলবো শুরু করবো বাট তার আগে অ্যাজ ইউজুয়াল যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক ঠুকে দিও সো প্রথমেই দ্য চেঞ্জিং এশিয়ান ফুটবল এতদিন ধরে তো প্রচুর বড় বড় প্লেয়ার আসছিল যারা আসছিল তারা ন্যাচারালি অ্যাট দ্য এন্ড অফ দেয়ার কেরিয়ার তারা কিন্তু আসছিল প্রচুর প্লেয়ার আমরা দেখেছি আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগে থেকে বড় বড় নাম আসতে শুরু হয়েছিল এবং এমন কিছু নাম যে নামগুলো হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ওয়ার্ল্ড কাপ জিতেছে লেজেন্ডারি প্লেয়ার তাদের ক্লাবের ক্ষেত্রে তাদের দেশের ক্ষেত্রে কিন্তু এখন যারা আসছে বস দে আর নট অনলি দ্য লেজেন্ডস ইন দেয়ার ফিল্ড দে আর দ্য লেজেন্ডস অফ অল টাইম এরকম একটা লিস্ট যদি তৈরি হয় তাহলে সেই লিস্টে কিন্তু এই ধরনের প্লেয়াররা নিশ্চিতভাবেই জায়গা করে নেবে দের ইজ নো সাচ ডাউট হ্যাঁ অবশ্যই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা দেখেছিলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবিয়া চলে এসেছে এবং আল নাসেরে সই করেছে এর আগে যেটা আরও বড় মুভ হয়েছিল সেটা হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তা তাকে আমরা দেখেছিলাম জে ওয়ান লিগের ক্লাব ভিসেল কোবেতে এবং সেখানে শুধুমাত্র আসেনি টপ 7 যে স্যালারিড পিপল রয়েছে মানে সরি স্যালারিড ফুটবলার রয়েছে তার মধ্যে কিন্তু এশিয়াতে এসেও নিজের জায়গাটা ইনিয়েস্তা ধরে রাখতে পেরেছিল তার এইবারে মানে 2022-23 সিজনে ভিসেল কোবে ছাড়া অবধি তো সেই রাস্তা ধরে আরও একজন বড় প্লেয়ার যার এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র কনফার্মেশনটুকু বাকি রয়েছে ক্লাব এবং প্লেয়ারের তরফ থেকে যে করিম বেনজেমা আপাতত সৌদি আরবের পথে এবং আল ইত্তিহাদ সেই ক্লাব যারা তাকে একটা হিউজ স্যালারিতে সই করাতে চাইছে অর্থাৎ রিয়েল মাদ্রিদের লাস্ট 14 ইয়ার্সে করিম বেনজেমা যা পেয়েছে সেই নিরিখে ধরতে গিয়ে কিন্তু এই অ্যামাউন্টটা ইটস আ হিউজ অ্যামাউন্ট এবং প্রায় শোনা যাচ্ছে 2 বছরের একটা ডিল 400 মিলিয়ন ইউরো একটা ডিল ডান হতে চলেছে আল ইত্তিহাদের সাথে করিম বেনজেমা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর সৌদি আরবের স্পোর্টস মিনিস্টার তিনি কিন্তু হিন্ট দিয়েছিলেন যে বেনজেমা আসছে এবং তারা চাইবেন মেসিকেও কিন্তু সৌদি আরবে ল্যান্ড করতে সো টপ 3টে ক্লাব সেই 3টে বড় ক্লাবে এই মুহূর্তে দাঁড়িয়ে 3জন বড় প্লেয়ার 3জন লেজেন্ডারি প্লেয়ার 3জন ব্যালান্ডি অর উইনারকে আমরা দেখতে চলেছি হয়তো যদি লিও মেসি তার মুভটা কমপ্লিট করে তবেই তো রিগার্ডিং অল দিস থিংস তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করতে থাকো এরপর অবশ্যই ঢুকতে হবে ইন্ডিয়ান ফুটবলের বিষয়ে কারণ সেখানে আজকে সারাদিনে অনেক ঘটনা ঘটেছে প্রথমে যদি ট্রান্সফার রিলেটেড কথা বলি তাহলে কিন্তু বেশ কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে ডিপার্চার এবং অ্যারাইভাল সব কিছু নিয়ে যদি ডিপার্চারের কথা বলি তাহলে প্রথম যে ডিপার্চার রয়েছে সেটা কিন্তু কোচের এবং অ্যারাইভালও হয়েছে কোচের সেটা হচ্ছে নওশাদ মুসা নওশাদ মুসাকে কিন্তু বেঙ্গালুরু এফসি ডিপার্চার যেমন করে দিয়েছিল অপরদিকে কয়েকদিন আগে যেটা বলেছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু নওশাদ মুসাকে সই করাতে চলেছে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ এবং সেটাই কিন্তু এই মুহূর্তে ডান হয়েছে তো এই যে জুটিটা মন্দার তামাহানে এবং নওশাদ মুসা এটা কিন্তু একটা ভালো কাজ করতে চলেছে বিশেষ করে মন্দার তামাহানে দেখবেন যে প্লেয়ার রিক্রুটমেন্ট স্কাউটিং এবং যত নতুন নতুন ভালো ভালো প্লেয়ার নর্থ ইস্ট থেকে এবং অল ওভার দ্য কান্ট্রি থেকে তুলে নিয়ে আসা যায় নর্থ ইস্ট এমনিই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা বড় রকম প্রোডাকশন হাব আমি বলে থাকি যেখান থেকে প্রচুর প্লেয়ারকে আমরা এই মুহূর্তে খেলতে দেখছি হয়তো আগামী দিনে এর সংখ্যাটারও বাড়বে এবং নওশাদ মুসা এই মুহূর্তে দাঁড়িয়ে যতজন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ কাজ করছেন তাদের মধ্যে থেকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু নওশাদ মুসার নামটা অনেক আগের দিকে থাকবে তো তাকে কিন্তু নর্থ ইস্ট আপাতত নিয়ে যাচ্ছে আর এরপরে অ্যানাউন্সমেন্টটা কিন্তু হয়েছে মুম্বাই সিটি এফসি তরফ থেকে তারা তাদের পুরনো গোলকিপিং কোচকে কিন্তু আবারও ফিরিয়ে এনেছেন 2020-21-এ এই কোচকে আমরা দেখেছিলাম গোলকিপিং কোচ হিসাবে মুম্বাই সিটি এফসিতে তো সেই জুয়ানমা ক্রুজ তাকে কিন্তু আবারও পরবর্তী সিজন থেকে দায়িত্ব দিচ্ছে মুম্বাই সিটি এফসি আরও কত ভালো কাজ হয় সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ ফুটবল আছেন পা তার লাস্ট সিজনটা কিন্তু ট্রিমেন্ডাস গেছে এবং এই সিজনটা 2023-24 সিজনটাও তার হয়তো ভালো যাবে সেই কারণে কিন্তু আরও বেটার গোলকিপিং কোচকে মুম্বাই সিটি এফসি নিয়ে এলো
নাও নেক্সট যে ডিপার্চার হয়েছে সেটা কিন্তু প্লেয়ারের হয়েছে, অর্থাৎ সন্দেশ জিঙ্গান তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিয়েছে আজকে অফিসিয়ালি। এবং আমরা সবাই জানতাম যে ভাই তার মুভ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এফসি গোয়ার পথে, এবং সেটা অনেকদিন আগেই ঠিক হয়ে গেছিলো, দেওয়াল্লিকন হয়ে গেছিলো। আজকে তার এক পক্ষে কনফার্মেশন হয়ে গেল, আরেক পক্ষের কনফার্মেশন হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এসে যাবে। আর এফসি গোয়া ধীরে ধীরে এবারও তাদের প্রচুর ট্রান্সফার তো হয়েছে, কোচ হয়েছে, প্লেয়ার হয়েছে, বিদেশি স্বদেশি অনেক হয়েছে, এবার আস্তে আস্তে তারা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টগুলো করতে শুরু করবে। এবং এর সাথে গোয়ার ক্ষেত্রে আরও একটা জিনিস জানিয়ে রাখা দরকার যে তারা তাদের দুজন এক্সিস্টিং বিদেশি অর্থাৎ ফারেস আর্নাউত এবং এডুবেদিয়া এই দুজনের সাথে হয়তো কন্ট্র্যাক্ট এক্সটেনশন করতে চলেছে। আলভারো ভেসকুয়েস থাকবে কি না এখনও অবধি ঠিক হয়নি, কোচের কল হয়তো ফাইনাল ডিসিশন নেবে। এবং আমরা অনেকদিন আগে থেকে জানতাম যে ওডেই ওনা ইন্ডিয়া কিন্তু হায়দ্রাবাদ থেকে গোয়ার পথে মুভ করছে। তো আরও কত ভালো ভালো বিদেশি ম্যানুয়েল মার্কোস রোকা নিয়ে আসেন সেদিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো। আর এরপরের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু হয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির তরফ থেকে, সেখানে প্রবীর দাস চলে গেছে 3 বছরের একটা ডিলে। সবথেকে বড় কথা, বেঙ্গালুরু দুজন প্লেয়ারকে ছাড়লো, যে দুজন প্লেয়ার তার আগে মোহন বাগানে খেলেছিল, এবং সেই দুজন প্লেয়ার এমন দুটো ক্লাবে গেল সেই দুজন প্লেয়ারের দু ধরনের প্রাক্তন ক্লাবে। মানে প্রবীর দাস মুভ করলো কেরালাতে, যেটা সন্দেশ জিঙ্গানের প্রাক্তন ক্লাব, আর সন্দেশ জিঙ্গান মুভ করলো এফসি গোয়াতে, যেটা আবার প্রবীর দাসের প্রাক্তন ক্লাব। টুইস্ট। না, এরপর অবশ্যই বেশ কিছু রিমার্স রয়েছে, সেগুলো নিয়ে যদি কথা বলি তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে রেডিম ল্যাং, যাকে এফসি গোয়া কিন্তু ছেড়ে দিয়েছে এবং সেই পথ ধরে আপাতত সে চলে যেতে পারে জামশেদপুর এফসিতে। সেখানে একটা তার গুঞ্জন শোনা যাচ্ছে যে রেডিম ল্যাংকে কিন্তু জামশেদপুর সই করাতে পারে। বরিশ সিংয়ের ছেড়ে যাওয়া জায়গাতে রেডিম ল্যাং কুড বি আ গ্রেট অপশন, কারণ বরিশ সিং চলে গেছে এফসি গোয়াতে, আবারও সেই একই ব্যাপার, এখান থেকে ওই প্লেয়ার, ওখান থেকে এই প্লেয়ার, যাই হোক। আর দ্বিতীয় যে রিমার্টার রয়েছে সেটা হচ্ছে ফারুক চৌধুরী। ফারুক চৌধুরীর সাথে শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এর আগে শোনা গেছিলো যে ইস্টবেঙ্গল কিন্তু তারা চেষ্টা করছে ফারুকের সিগনেচারটাকে সিল করতে, বাট না ভাই, মাঝখানে নর্থ ইস্ট তারা কিন্তু ঢুকেছে, তারা চাইছে রাইট উইংয়ে ফারুক চৌধুরীকেও সই করাতে। তো দেখা যাক ফাইনালি এই ব্যাটেলটা কে যেতে। আর এরপর একটা রিউমার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে উঠে এসেছে, সেটা হচ্ছে একজন 26 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার, সেন্টার ব্যাক রিয়ন টংগিয়ক, এই মুহূর্তে দাঁড়িয়ে পার্সিয়ান গালফ প্রো লিগ মেস কেরমানে খেলছে। অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ রয়েছে বাট সুদান ইজ বর্ন, তো যথেষ্ট ভালো প্লেয়ার। আজ থেকে 2-3 বছর আগে মোস্ট প্রবলি অস্ট্রেলিয়ার যে এ লিগ রয়েছে সেই এ লিগের টিম অফ দ্য সিজনের প্লেয়ার হিসেবেও কিন্তু নিজের জায়গা তৈরি করতে পেরেছিল। সো লং টাইম ধরে রয়েছে এবং ভালো কোয়ালিটির প্লেয়ার, খুব খারাপ না। তার কন্ট্রাক্ট কিন্তু এই 2023 শেষ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তাকে সই করানোর জন্য ট্রাই করছে, অর্থাৎ তাকে যদি নিয়ে আসা হয় তাহলে এশিয়ান কোটার প্লেয়ার হিসেবে নিয়ে আসা হতে পারে। এবং এই ব্যাপারটা এক্সক্লুসিভলি কিন্তু ব্রেক করে নিয়ে এসেছে 12th man বাংলা থেকে শতবর্তদা। সো পুরো ক্রেডিটটা কিন্তু তার ওপরে যদি হয় তাহলেও, আর যদি না হয় তাহলেও, কারণ ক্লাবের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু খুব গোপনে কাজকর্ম চলছে, খুবই সিক্রেটলি তারা বিভিন্ন রকম ডিলগুলোকে ডান করার চেষ্টা করছে। তো সেখান থেকে যদি এই বিষয়টা সত্যি হয় তাহলে আমি বলবো যে একটা খুব ভালো এবং খুব কোয়ালিটিওয়ালা একটা সিগনেচার এবং ইয়াং একজন ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল কিন্তু পেতে চলেছে। আর এরপর যেটা লাস্ট বিষয় যে মোহন বাগানকে দিয়ে শেষ করা, মোহন বাগানের ক্ষেত্রে আজকে সেইভাবে কোনো আপডেট নেই। তবে একটা বিষয় যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 4th June অনওয়ার্ডস, আমার লাস্ট ভিডিওতে কিন্তু শেষকালে হিন্টস ছিল যে তারপর থেকে মোহন বাগানে অ্যানাউন্সমেন্টগুলো আসতে শুরু হবে। এবং যারা আজকের দিনটা আরামসে দেখেছে সকাল থেকে যে মোহন বাগানে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, অর্থাৎ যেখানে যেখানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এটিকে মোহন বাগান এই নামটা ছিল, সেখান থেকে এটিকে উঠে গিয়ে মোহন বাগান সুপার জায়ান্টস, এবং ম্যাক্সিমাম জায়গাতে ইউজার নেম বা হ্যান্ডেল নেম কিন্তু হয়েছে মোহন বাগান SG, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, হয়তো অনেকে জানলে খুশি হবে যে, বিশেষ করে যারা মোহন বাগান সমর্থক তারা জানলেই খুশি হবে যে পুরনো যে এটিকে সম্বন্ধিত পোস্টগুলো ছিল সেইগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হলো। অর্থাৎ এইটুকু বলা যেতে পারে যে মোটামুটি এই এই ফ্র্যাঞ্চাইজির সাথে যে এটিকের সম্পর্কটা একটা সময়ে ছিল সেখান থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে চাইছে। এবং এটা যে সত্যি সেই মোহন বাগান সেটাকে রিপ্রেজেন্ট করার এই মুহূর্তে মানে সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে, এবং সেটাই মোহন বাগান সমর্থকদের গত 3 বছর ধরে কিন্তু লড়াই ছিল, যেটা কখনোই একটা টিমের অন্য টিমের কন্টিনিউয়েশন বা মার্জার নয়, এটা শুধুমাত্র মোহন বাগান, সেটাই আপাতত কিন্তু হওয়ার চেষ্টা হচ্ছে। এবং এরপর যেটা সবথেকে বড় বিষয় আসবে বা যেটা মনে করা হচ্ছে যে একটা বড় বিষয় হতে পারে, সেটা হচ্ছে মোহন বাগানের নতুন ক্রেস্ট,
লোগো তো চেঞ্জ হবে না ভাই, যে পালতোলা নৌকো রয়েছে সেটাই মোহনবাগানের লোগো। মোহনবাগানের বহুদিন আগে লোগোতে পরিবর্তন হয়েছিল, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেখান থেকে পালতোলা নৌকাতে মোহনবাগান শিফট হয়েছিল, বাট তারপর থেকে লোগো কোনো পরিবর্তন হয়নি। যেটা হবে সেটা ক্রেস্টে একটা পরিবর্তন হবে, অর্থাৎ নতুন যে ব্র্যান্ড নেম রয়েছে সেটা শুধুমাত্র চেঞ্জ হয়ে নতুনভাবে ফিরে আসবে। এবং অনেক মোহনবাগান সমর্থক এখানে হয়তো এক্সপেক্ট করছে যে 1889 অর্থাৎ ক্লাবের যেটা প্রতিষ্ঠা বর্ষ সেটা কি কোনোভাবে লোগোর মধ্যে থাকবে। দেখো আইনিভাবে লিগালি কিন্তু সেটা হয়তো রাখা যায় না বলে এতদিন আমরা জেনে এসেছি, বাট সেটা যদি কোথাও মোহনবাগান ওভারকাম করতে পারে লিগালি তাহলে আমরা দেখতে পারি, বা জার্সিতে লোগোর নিচেও আমরা 1889 এই ওয়ার্ডটা দেখতে পারি। এবং সবথেকে বড় কথা যে এই নতুন সিজনে আমরা নতুন জার্সি কিন্তু মোহনবাগান ক্লাবের দেখতে চলেছি। সো এটাতে তোমাদের কী কী ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই পরপর শেয়ার করতে থাকো। এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।